हेलो बंधुरा आरबी किचेने आज के आमी मोचार काकलेट कीभावे तैरी करते हैं सेई रेसिपी निये चले एसेछि। आज के आमी मोचार काकलेट बनाबो, तार जोन्नो की की नियेछि सेइगुलो आपनारा देखे नीन। एखाने आमी नियेछि लंका कुचि, आदा कुचि, पेंयाज कुचि, नून, हलुद और एखाने आलू सिद्ध करे नियेछि और एखाने एकटु बादाम, सादा तेल, एखाने आछे जीरे गुड़ो, लंका गुड़ो और धने गुड़ो और ओखाने आगे थेके आमी सिद्ध करे रेखेछि मोचा। एखाने नियेछि बिस्कुट गुड़ो और एखाने आगे थेके मयदाटा आमी पेस्ट करे रेखे दियेछि। एबार आपनारा देखुन आमी किभाबे तैरी करी। बंधुरा आमी गैसे कड़ाईटा बसिए दियेछि, बसिए तेलो दिए दियेछि। आमी चीनी बादामगुलो प्रथमे भेजे नेब। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার আমি একে একে সবকিছু দিয়ে দেব। আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিই। একটু সামান্য নুন দিয়ে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার আমি আদা কুচিটা দিয়ে দিলাম। এবার আমি লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। কেউ লঙ্কা কুচি দিতে পারেন, আবার গুঁড়োও দিতে পারেন। আমি লঙ্কা কুচিটাও দিয়েছি, গুঁড়োটাও দিচ্ছি। আর এদিকে আপনার আদাটা তো থেঁতো করেও দিতে পারেন, কুচি করেও দিতে পারেন। আমি কুচি করেই দিয়েছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মোচা সেদ্ধটা দিয়ে দিই। এবার আলু সেদ্ধটা দিয়ে দিলাম। আর এখানে যে তিন রকম ভাজা রেখেছিলাম সে ভাজাগুলো দিয়ে দিলাম, গুঁড়ো মশলাগুলো। সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি সব মিক্স করে দেব। আর এখানে একটু সামান্য হলুদ দিয়ে দিই, বেশি নুন দেব না, কারণ সব আলু সিদ্ধে আর আমার মোচা সিদ্ধে সব কিছুতেই একটু করে নুন দেওয়া ছিল, তার জন্য একটু নুনটা রেখে দিতে হবে। আমি এবার ভেজে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। আমার এটা তৈরি হয়ে গেছে। আমি এবার এটা থেকে কিভাবে লেচি কেটে নিই, নিয়ে ডিম্বাকারটির মতো সাইজ করব, চ্যাপটা করে নেব। আপনাদের যেরকম ইচ্ছা হবে সেরকম শেপ দিয়ে নেবেন। দেখুন বন্ধুরা এরকম সাইজের হবে, এরকম চ্যাপটা করে নিয়েছি। আপনাদের যেমন ইচ্ছা সেরকম শেপ দিয়ে তৈরি করবেন। আমি একে একে সবকটি এইভাবে তৈরি করে নেব। বন্ধুরা আমি এগুলো চ্যাপটা সাইজের করে নিয়েছি, সবকটা আমার করা হয়ে গেছে। এবার আমি একে একে ভেজে নেব। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে তেলটাও দিয়ে দিয়েছি। তেলটা মনে হয় আমি দেখছি হয়ে এসছে। এবার তেল তেলে আমি ভেজে নেব। এবার আমি বন্ধ করে দিই।
বন্ধুরা আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার সস দিয়ে পরিবেশন করলে গরম গরম খুব ভালোই লাগবে আপনারা বাড়িতে বা নিয়ে এইভাবে খাবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন কেমন লেগেছে আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ।